নির্বাচনী হাওয়ায় দুলছে দিনাজপুরের বিরামপুর উপজেলা। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। দিনাজপুর থেকে হারুনুর রশিদের প্রতিবেদনে আরো জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর। শেষ মুহূর্তে জমে উঠেছে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে সৃষ্টি হয়েছে প্রাণ চাঞ্চল্য, সেই সাথে উৎসবের আমেজ। এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন। নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পাশাপাশি ব্যাপক আলোচনায় এসেছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে কুলসুম বানু। তিনি বিগত নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি নির্বাচন করছেন হাস প্রতীক নিয়ে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আরও তিনজন। এদিকে সরজমিনে দেখা যায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে কুলসুম বানু নির্বাচনের মাঠে বেশ শক্ত অবস্থান করে নিয়েছেন। একরকম উৎসবের আমেজ বিরাজ করছে তার সমর্থকদের মাঝে। আর সাধারণ ভোটাররা বলছেন সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হবেন তিনি। এর আগে পাঁচ বছর এই বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত আছেন, এখনো তিনি রানিং অবস্থায় আছেন। তাকে জনগণ পাঁচ বছরে তার কাছে পেয়ে, তাকে তার কাজ দেখে মুগ্ধ হয়ে যেটা মানুষের মুখে শোনা যাচ্ছে, তার ব্যাপকভাবে তিনি আবারও জয়লাভ করবেন। সৎ এবং ব্যবহার, তার আচার ব্যবহার এবং তার আত্মিকভাবে দেখিয়ে আমরা হাসমার তাকে বেছে নিচ্ছি। মোসাম্মদ কুলসুম মানে এটাই আর কি, উনি ভালো লোক, উনি আবার গরিব মানুষ অনেক সহজে সবকিছু সবাই উনি আসলে কেউ বেকালে আসলে কেউ বুঝে গেল ভালো লোক। প্রতিদিকে যতটুকু দেখা গেল উনি আবার টিকবেন, কারণ ইনার কাজকর্ম চলাফেরা ইত্যাদিতে মানুষ সন্তুষ্ট। বর্তমানে উনি যে কাজগুলো করে গেছেন বিগততে, সেই হিসাবে অনেক ভালোভাবে ওনার ফিল্ডটাকে কভার করছেন উনি। অনেক জায়গায় সমস্যা থাকবে, কারণ ওইখানে যারা প্রার্থীদেরও যারা আছেন বাকি তিনজন, তাদেরও তো জায়গা আছে, এলাকা আছে, সেই ক্ষেত্রে একটু টাফ হবে। বাট কনটেস্ট দেওয়ার মতো কোনো প্রার্থীকে দেখি। এদিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী উম্মে কুলসুম বানু। তার বিশ্বাস বিগত দিনের কাজকে মূল্যায়ন করে সাধারণ ভোটাররা তাকে আবারও নির্বাচিত করবে। জনগণ দেখেছে যে আমার ভালো দিকটা দেখেছে, যে আমার কাছে তারা অনেক সহযোগিতা পেয়েছে, তাদের কোথাও যেতে বেগ পেতে হয়নি, এই জন্য তারা আবারও আগ্রহী যে আমি যেন আবার নির্বাচন করে আসতে পারি, এই জন্য তারা আমাকে নির্বাচনে করতে বলেছেন। আমার ইচ্ছে ছিল না যে নির্বাচন করি, কিন্তু এই যে অসহায় জনগণের পাশে আমি দাঁড়িয়েছি, এনারা আমাকে সাহায্য পেয়েছেন, এই জন্য অধীর আগ্রহে আমাকে আবার নিয়ে আসার জন্য অতি আগ্রহে ওনারা। নির্বাচনী হাওয়ায় দুলছে দিনাজপুরের বিরামপুর উপজেলা। সৎ, নিষ্ঠাবান ও জনদরদী প্রার্থীরাই নির্বাচিত হবে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে, এমনটাই প্রত্যাশা সকলের। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।